বাড়িতে পড়ে থাকা পুরনো কাপ দিয়ে বানিয়ে নিন এরকম একটি এলিফ্যান্ট প্ল্যান্টার অথবা পেন স্ট্যান্ড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকে দেখব পুরনো কাপ রিইউজ আইডিয়া, তাহলে চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটি পুরনো কাপ নিয়ে নিয়েছি আর নিয়েছি ক্লে। ক্লের দুটো কম্পাউন্ডকে এক করে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি পুরো ক্লেটাই ইউজ করে নিয়েছি এলিফ্যান্টের ট্রাঙ্ক তৈরি করবার জন্য। এলিফ্যান্টের ট্রাঙ্ক তৈরি করবার জন্য ক্লেটিকে ক্রমশ রোলিং করে নিচ্ছি মোটা থেকে সরুর দিকে। এরপর ফেভিকলের সাহায্যে কাপের হ্যান্ডেলের ওপর আমি ক্লেটি এইভাবে সেট করে নিচ্ছি। কাপের হ্যান্ডেলটি আসলে এলিফ্যান্টের ট্রাঙ্ক এবং দেখতেই পাচ্ছ এখানে আমি কিভাবে এলিফ্যান্টের ট্রাঙ্কটিকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি ক্লে দিয়ে। আজকে যে এলিফ্যান্ট প্ল্যান্টারটি তৈরি করছি তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ট্রাঙ্ক তৈরি করা, যেটি তৈরি করতে যথেষ্ট সময় লেগেছে আমার এবং যথেষ্ট যত্ন সহকারে এই পোর্শনটাতে তৈরি করে নিতে হয়েছে। এরপর আবারও ক্লে নিয়েছি এবং এলিফ্যান্টের যে ট্রাঙ্ক রয়েছে তার দুপাশে হেড পোর্শন অ্যাড করে নিচ্ছি এইভাবে। এরপর সমপরিমাণ ক্লে নিয়েছি এবং এলিফ্যান্টের দুটি কান তৈরি করে নিয়েছি এইভাবে। এবার এলিফ্যান্টের কান দুটোকে মাথার দুপাশে আঠার সাহায্যে এইভাবে সেট করে নিচ্ছি। এরপর এলিফ্যান্টের ইয়ার দুটোকে আমি সামান্য 3D লুকও দেওয়ার চেষ্টা করেছি। এরপর কাপের ঠিক ব্যাক সাইডে এলিফ্যান্টের টেল তৈরি করে নিচ্ছি। এর সাথে এলিফ্যান্টের দুটি দাঁতও তৈরি করে নিয়েছি। এবং দাঁত দুটিকে ক্লের সাহায্যে এলিফ্যান্টের সুরের দুপাশে এইভাবে বসিয়ে নিচ্ছি। ক্লের কাজ ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি কালার করা শুরু করেছি। কালার হিসেবে প্রথমে আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি এলিফ্যান্টটির উপর। প্রাইমারি কালার জেসো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি কিছু ড্রয়িং এখানে করে নিয়েছি এলিফ্যান্টের গায়ে এবং আমি অ্যাক্রালিক কালার করে শুরু করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো এবং এলিফ্যান্টের যে গায়ের ডিজাইন সেটাও তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো।
তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশনের জন্য। এই ধরনের প্ল্যান্টারগুলোতে ইনডোর প্ল্যান্ট সাজিয়ে রাখলে যেমন দেখতে সুন্দর লাগে ঠিক তেমনভাবে গার্ডেন ডেকোরেশন করবার জন্য যথেষ্ট সুন্দর লাগে এই ধরনের প্ল্যান্টারগুলো। এছাড়াও কাপটিকে প্ল্যান্টার হিসেবে না ব্যবহার করে পেন স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বাড়িতে পড়ে থাকা পুরনো কাপকে এইভাবে রিইউজ করে তোমরা গিফট আইটেম হিসেবেও ব্যবহার করতে পারো। আজকে এই কাপ রিইউজ আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে আগামী দিনে এগিয়ে চলতে। আমার কালার করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এলিফ্যান্টটিকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এলিফ্যান্টের কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই হলো আজকের ভিডিওটির ফাইনাল লুক।